কর্তার ঘর ভাঙি দিয়ার বাবে আরএসএসর কার্যকর্তাক আক্রমণ করার বাবে আরএসএসর কার্যকর্তার প্রতি বেয়া আচরণ করার বাবে ঘর ভাঙি দিয়া এটা ঘটনা সংঘটিত হয়েছে। কার ঘর ভাঙিছে? আরএসএসর ব্যক্তিগৰাকীৰ ঘর ভাঙিছে নেকি? সেই সন্দর্ভত আমি জানাম আরএসএসর ব্যক্তিগৰাকীৰ ঘর ভঙা নাই, ইয়ার পরিবর্তে আন এগৰাকী লোকর ঘর ভাঙি দিছে। আরএসএসর লোকজনক বেয়া ব্যবহার করার অভিযোগ আহিছে, বেয়া আচরণ করার অভিযোগ আহিছে, আর তার পিছতে এটা ঘর ভাঙি দিছে এগৰাকী লোকর। আর সেই লোকজনের পরিচয় মুসলমান বলে প্রথমে কোনে উলিয়াইছিল সেই সন্দর্ভত আমি আপনাদের জানাব বিচার। দৃশ্যাংশ দেখাব বিচার এই মুহূর্ত। আরএসএসর কার্যকর্তাক আক্রমণ করার অভিযোগ, আরএসএসর কার্যকর্তাক আক্রমণ করার অভিযোগ ঘর ভাঙি দিছে প্রশাসনে, ঘর ভাঙি দিছে বুলডোজার লগায় এক্সকেভেটরের জড়িয়ে ভাঙি দিছে ঘর। এই ঘটনা সংঘটিত হওয়ার পিছতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ যে এগারী লোকর ঘর ভাঙি দিয়ে এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়ার পিছত দেশজুড়ি আরম্ভ হয়েছে প্রতিক্রিয়া। আমি দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখাইছো। আরএসএসর কার্যকর্তাক আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছে, কেবল সিমানই নহয় এই ঘটনাক লো ন ন তথ্য উন্মোচন হয়েছে। উল্লেখ যে আরএসএসর কার্যকর্তার উপর আক্রমণের অভিযোগ আছে নসিব সিং চৌধুরীর বিরুদ্ধে, আর তার পিছতে বুলডোজার লগায় ঘর ভাঙি দিছে। সে দৃশ্য দেখাইছো রাজস্থানত সংঘটিত হয়েছে এই ঘটনা। উল্লেখ যে নসিব সিং চৌধুরীক প্রথমতে মুসলিম বলে, মুসলমান বলে পরিচয় দিয়ে প্রথমে মুসলমান বলে একাংশই প্রচার চলাইছিল, আর তার পিছত এই ঘটনা সংঘটিত হওয়ার পিছত বিভিন্ন পক্ষই মন্তব্য করেছে। আমি সবিশেষ আপনাদের এই মুহূর্তে জানাব বিচার যে এই ঘটনাক লো তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, আর সেই ঘটনার সমান্তরালভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিভিন্ন পক্ষই। উল্লেখযোগ্য বিষয়টি হয়েছে যে এই ঘটনা সংঘটিত হওয়ার পিছত, এই ঘটনা সংঘটিত হওয়ার পিছত বিভিন্ন পক্ষই মন্তব্য করেছে, কেবল সিমানেই নহয় এই ঘটনাক লো বিভিন্নজনে মন্তব্য করেছে। আর রাজস্থানত এই ঘটনা সংঘটিত হয়েছে, নসিব সিং চৌধুরীর ঘর ভাঙি দিছে আরএসএসর কার্যকর্তাক আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছে, আর যার বাবে প্রশাসনে বুলডোজার লগাই ঘর ভাঙি দিছে এজন লোকর, নসিব সিং চৌধুরী নামের লোকজনের ঘর ভাঙি দিছে। আমি সেই দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখাইছো এক্সকেভেটরের জড়িয়ে এনেদরে ঘর ভাঙি দিয়া ঘটনা সংঘটিত হয়েছে। আরএসএসর কার্যকর্তাক আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছে নসিব সিং চৌধুরীর বিরুদ্ধে, আর ইয়ার পিছতেই এনেদরে প্রশাসনের তরফের এক্সকেভেটর লগাই ভাঙি দিছে ঘর। প্রথমতে নসিব সিং চৌধুরীর নাম যেতিয়া পোহরলৈ অহা নাছিল তেতিয়া মুসলমান লোকে আরএসএসর কার্যকর্তাক প্রহার করিলে বলে প্রচার করেছিল, কিন্তু পরবর্তী সময়ত এই ঘটনা গাপ দিয়ার চেষ্টা চলাইছে আন একাংশ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7011।